হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা যারা সিমে এমবি কিনে, মানে সোজা কথা ডাটা প্যাকেজ কিনে আপনারা ইন্টারনেট চালান, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আপনি কি করে সর্বোচ্চ 50% পর্যন্ত ইন্টারনেট সেভ করতে পারেন বা রক্ষা করতে পারেন, সেই সিস্টেমটা আপনাদের আমি দেখাবো। যদি আপনার ফোনে এমবি বেশি কেটে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে ফেসবুক এবং ইউটিউবের ছোট্ট দুটো সেটিংস আপনাদের বলে দেব। এই সেটিংস দুটো অন করে রাখবেন, আর কখনোই বেশি এমবি কাটবে না। আপনি যতটুকু ব্যবহার করবেন ঠিক ততটুকুই কাটবে, অযথা কোনো এমবি কাটবে না। তো সর্বপ্রথম আমি ইউটিউবের মধ্যে চলে যাচ্ছি, আপনার ইউটিউবের মধ্যে চলে আসবেন। দেন হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারবেন ইউটিউবের উপরে এরকম একটা সাইন রয়েছে, আপনার চ্যানেল অথবা আপনার জিমেল আইডির নাম থাকবে, কর্নার একটা ক্লিক করে দিলাম। অ্যান্ড হচ্ছে গিয়ে এখান থেকে আমরা যেটা করবো সেটিংস এর মধ্যে চলে যাবো, আমরা সেটিংস এর মধ্যে যাচ্ছি। তো সেটিংস এ আসার পরে এখান থেকে আমরা যেটা করবো, এই দেখতে পারবেন এই যে ডাটা সেভিং নামের একটা অপশন রয়েছে, ডাটা সেভিং এখানে একটা ক্লিক করে দেবো। অ্যান্ড এই ডাটা সেভ এই অপশনটা আমরা প্রথমে অন করে দেবো। তো এটা অন করলে আমাদের ডাটাটা খুব কম খাবে, ভিডিও কোয়ালিটি একটু কম আসতে পারে, তবে আমাদের ডাটা কম খাবে, এটাই বড় কথা। আমি ব্যাক করে বেরিয়ে আসি। তো তারপরে এই অটো প্লে দেখতে পারবেন, এই অটো প্লেতে একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে এই অপশনটা আপনারা অফ করে দিবেন। তো এই অপশনটা অফ করে দেওয়ার পর আমি ব্যাক করে যদি বেরিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন, দেখা যায় যে আমরা নর্মালি ইউটিউব আসলে পরে যখন আমি এই যে নিউজ ফিড স্ক্রল করতাম তখন এই ভিডিওগুলা অটোমেটিকলি দেখা যায় যে এরকম আসতাম। এই ভিডিওটা আমি চালাতে চাচ্ছি না, একা একা চলতে থাকতো, তাতে কিন্তু আমার এমবিটা কমে যেত। তো আমার এখন যেটা প্রয়োজন সেটাই আমি ক্লিক করে দেন হচ্ছে গিয়ে দেখবো, অটো প্লেটার হবে না, এর জন্য আমাদের এমবিটাও বেঁচে যাবে। তো এখন হচ্ছে আমরা ফেসবুকের সেটিংসটা জেনে আসি। তো এর জন্য ফেসবুকে সেম ভাবে চলে যাবেন, দেন হচ্ছে গিয়ে উপরের এই মেনু বারে একটা ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন নিচে থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে সেটিংস এর মধ্যে চলে যাবেন, আমি সেটিংসে চলে যাচ্ছি। তো সেটিংস আসার পর একটু নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন মিডিয়া, দেখতে পাচ্ছেন এই যে মিডিয়া, এই অপশন আপনারা চলে যাবেন। তো এখানে একটা অপশন দেখতে পারবেন ডাটা সেভার, এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে এই টিকটা উঠে যাবে। ওকে, তো আমরা ডাটা যেহেতু সেভ করতে চাচ্ছি সেহেতু আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম, তো অপটোমাইজ রইল না, এখন আমরা এটা এখানে রাখলাম। তো তারপরে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো প্লের অপশন। আমাদের ফেসবুকে কিন্তু ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়, এখন এখান থেকে যেটা করব নেভার অটো প্লে ভিডিও, অথবা আপনারা যে অন ওয়াইফাই অনলি এটাও দিতে পারেন, যেহেতু ওয়াইফাই দিয়ে যখন আপনারা এটা ভিডিওগুলো দেখবেন বা আপনি ফেসবুকে স্ক্রল করবেন তখন কিন্তু এমবি বেশি কাটলে সমস্যা নেই। আমরা ফোকাস দিচ্ছি মূলত সিম থেকে যদি আমরা এমবি কিনি সেটা যাতে না পুড়ে। তো এর জন্য আমরা যেটা করব, আমরা এটা দিতে পারি বা এটা দিতে পারি, আমার সাজেস্ট থেকে আপনারা নিচেটা দিয়ে দেবেন, তাহলে কখনো আর অটো প্লে হবে না ভিডিওগুলো ফেসবুকে। তো এই সেটিংসগুলো জাস্ট আপনারা অন করে দেবেন, তাহলে আর কখনই আপনাদের অতিরিক্ত কোনো ডাটা কাটবে না। আমাদের ম্যাক্সিমাম ডাটা কাটে হচ্ছে এই ইউটিউব আর ফেসবুকের। তো এই দুটোকেই সামনে রেখে আপনাদের সেটিংস দুটো আপনাদের দেখিয়ে দিলাম। তো ভিডিও ভালো লাগলো সেটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তীতে আর কোনো ইউনিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো থাকবেন, অন্যদেরকে সর্বদা ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে।